আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভ সেন্টার নিয়ে কথা বলবো। ন্যাশনাল আর্কাইভ সেন্টার এটা কোথায় এবং এটা দিয়ে কী হয় এসব নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভ সেন্টার অথবা জাতীয় আর্কাইভ সেন্টার হচ্ছে আগারগাঁওতে অবস্থিত। আর এই ন্যাশনাল আর্কাইভ সেন্টার দরকার হতে পারে, আপনারও দরকার হতে পারে, অথবা এর গবেষণার সাথে যারা যুক্ত, অথবা আপনার কোনো ইম্পর্টেন্ট কোনো একটা কাগজের ইনফরমেশন দরকার, সব কিছু আপনি এখানে পাবেন। এটা হচ্ছে এখানে ওরা সমস্ত ধরনের ইনফরমেশন কালেক্ট করে, সেটা একদম 90 পিরিয়ড হোক কিংবা 2010, 2002, 2017, যে কোনো সালই হতে পারে। এখানে আপনি যদি আপনি কোনো বই প্রকাশ করেন অথবা কোনো গবেষণা করেন, তো আপনার যদি নিয়মিত কোনো ইনফরমেশন দরকার হয়, তো আপনি একটা নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করে আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবেন। এটা সপ্তাহে প্রায় 6 দিনই খোলা থাকে, শুক্রবার বাদে, অর্থাৎ সরকারি ছুটির দিনগুলো বাদে। তো এই ন্যাশনাল ক্যাপিটাল এটা হচ্ছে আপনার আগারগাঁওয়ের নির্বাচন অফিসের পশ্চিম সাইডে। সব মনোরম পরিবেশ, দেখতে সুন্দর। তো এখানে আপনার দুইটা সেকশন আছে, একটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভ আর একটা হচ্ছে লাইব্রেরি সেক্টর। তো আমরা লাইব্রেরি সেক্টরে গিয়েছিলাম আমাদের একটা ইনফরমেশন কালেক্ট করার জন্য। এখানে এই ন্যাশনাল আর্কাইভ সেন্টারের যে লাইব্রেরি সেকশন, এর একটা দেওয়ালে খুব সুন্দর করে একটা ছবি আঁকা আছে, দেখতে খুবই সুন্দর, যেখানে শরতের আবহমান বাংলার একটা প্রকৃতির সিন ফুটে উঠেছে। বড় এক অশ্বত্থ গাছ, তার উপর সুন্দর তাল গাছ, আর সুন্দর, মানে এটা একটা মাইন্ড ব্লোয়িং একটা ছবি। সো ভালো লাগছে এটা। তারপর আমরা ভিতরে গেলাম, সেখানে আমরা 2017 সালে একটা ইনফরমেশন কালেক্ট করার জন্য গিয়েছিলাম। আমার এক বন্ধু, ও ইউরোপে থাকে, ওর এক বোনকে 2017 সালে নৃশংসভাবে হত্যা করে। তো আপনার এই ন্যাশনাল আর্কাইভ সেন্টারে, ন্যাশনাল লাইব্রেরি, একটা প্রসিডিউর মেনটেন করতে হয়, যেখানে আপনার নাম, সদস্য নম্বর, কর্মক্ষেত্র অথবা ব্যবহারকারীর চাহিদা, আপনি বই পড়তে চান কিনা, সংবাদপত্র অথবা গেজেট, কোন ধরনের ইনফরমেশন দরকার সে বিষয়ে একটা প্রসিডিউর ফলো করতে হয়। তো ওইটা কত সালে কোন দিন প্রকাশ হয়েছে বা কত তারিখের ইনফরমেশন দরকার, সো এরকম হিসেবে একটা আপনাকে ফর্ম দিবে। সো সেই ফর্মটা আপনার 5 মিনিট বা 2 মিনিটের ভিতরে ফর্মটা ফিল আপ করা আই থিঙ্ক হয়ে যাবে। তারপর আপনাকে ওইখানে নির্ধারিত তথ্যই থাকে, আর যে এটার দায়িত্ব আছে উনি খুবই অ্যাক্টিভ পারসন। আমরা গেছি, ওনার ব্যবহার খুবই ভালো লাগছে এবং উনি অনেক হেল্প করেছে। তো আমি আমার যে বলছিলাম, আমার ফ্রেন্ড 2017 সালে ওর বোনকে মানে নৃশংসভাবে হত্যা করা হয়। তো ওই ওর বোনকে প্রায় 60 টুকরো করা হয়। তো এটা লাস্টটা 60 টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। সো এর জন্য প্রায় এই মামলায় যারা জড়িত ছিল প্রায় 4 জন, এর ভিতর 2 জনের ফাঁসির আদেশ করা হয়েছে আর 2 জনের হয়নি। তো এটা মামলাটা এখনও প্রক্রিয়াধীন আছে। তো এর জন্য আর কি, যেহেতু এই মামলার নথিপত্র দরকার এবং ওই সময় কখন প্রকাশ হয়েছিল তার জন্য, এটা হচ্ছে 2017 সালের ডিসেম্বর মাসের। আর এই আর্কাইভগুলোর প্রত্যেকটা পত্রিকাগুলো মাস বাই মাস সুন্দরভাবে পিডিএফ আকারে করে রাখা হয়। সো পিডিএফ বলতে আপনার একটা বান্ডেন করা হয়। সো আপনার ইনফরমেশন ডেট বাই ডেট, সাল বাই সাল সুন্দরভাবে এখানে দেওয়া আছে, যেভাবে দরকার সেভাবে আপনি রাখতে পারবেন। সাধারণত এই ইনফরমেশনগুলো যারা নেয়, যেমন সংবাদ, বিভিন্ন সময়ে সরকারি টেন্ডার ক্ষেত্রে যেটা দরকার হয় সেটা, তো আমরা দেখছিলাম 2012 ডিসেম্বর সালে, 2017 সালের ইনফরমেশন সাধারণত এটা কাভার করেছিল প্রথম আলো, ডেইলি স্টার এবং সমকাল, বা বাংলাদেশের যেগুলো জাতীয় পত্রিকাগুলো ওগুলো থেকে আর কি আমরা কালেক্ট করার চেষ্টা করেছিলাম। তো আমাদের ইনফরমেশন আমরা পেয়েছি, তারপর আমরা একটু নিচে আসলাম। তো পরিবেশমুখী আর কি আপনার বঙ্গবন্ধুকে নিয়ে একটা মিউজিয়াম আকার আছে, ওটা খুবই সুন্দর। আপনি যদি ওই সময় দীর্ঘ ওই সময় বিভিন্ন পত্রিকায় যে বঙ্গবন্ধুকে নিয়ে পত্রিকা ই করা হয়, মানে কলামিস্ট বা আর্টিকেল ছাপা হয়, সেসব বিষয়কে এখানে সুন্দরভাবে ই করা আছে। সো চমৎকার জায়গাটা, এখানে বসার জন্য জায়গা আছে, দর্শনার্থীর মতো জন্য জায়গা আছে, এনভায়রনমেন্ট অনেক সুন্দর। তারপর যেহেতু সরকারি অফিস, কেউ খুবই বেশি একটা মানুষ যায় না, তো সবসময় নিরিবিলি একটা কিপ অ্যান্ড কোয়াইট সাইলেন্ট পরিবেশ, ঘুরে আসার মতো একটা জায়গা। অথবা আপনি পত্রিকাও পড়তে পারেন, যদি আপনার এই মিরপুরে আশেপাশে যদি আপনার বাসা হয়, তো আপনি দৈনিক ওখানে পত্রিকা পড়তে পারবেন, যেহেতু ওরা বিভিন্ন মানে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের পত্রিকা রাখে। সো এখানে লেখা আছে বঙ্গবন্ধু কর্নার, মানে যেখানে সব কিছু বঙ্গবন্ধুকে নিয়ে, তার পরিবার, ওই সময় রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাথে, ঐতিহাসিক মুহূর্ত, বিভিন্ন সংবাদপত্রের কলামিস্ট যেগুলো ছাপা হয় সেসব বিষয়ে কথা বলা আছে। সো এটা একটা চমৎকার।
ভিতর এই পত্রিকাগুলো ওই সময় কেন দরকার সে বিষয়ে লেখা আছে। আমাদের কাজ শেষ হওয়ার পর আমরা বের হয়ে গেছিলাম, এবং যেহেতু এটা অনেক বড় একটা জায়গা নিয়ে করা, তো আশেপাশে অনেক সুন্দর ছোট ফলমূল গাছ আছে, ফুল গাছ আছে, যেগুলো অনেক সুন্দর। এর দুইটা প্রবেশ মুখ, একটা হচ্ছে ডান পাশ দিয়ে যেটা বের হয়ে গেছি, আর একটা হচ্ছে আর্কাইভ সেন্টার থেকে যেটা আমরা বের হয়ে যাব। সো এখানে একটা মানে খুবই সুন্দর পরিবেশ, আপনার যদি কখনো একটা কিপ অ্যান্ড সাইলেন্ট ধরনের পরিবেশ আপনি চান তো এখানে যেতে পারেন, মানে খুবই সুন্দর একটা জায়গা। সো এটা একটা কী যেন ফুল, ফুলগুলো দেখতে খুবই সুন্দর ছিল, তো আমি এটাকে এই ছিল সমস্ত ইনফরমেশন, আপনার যদি দরকার আপনি যেতে পারেন। থ্যাংক ইউ।